তবে সে আমাদের দেশের ওই যারা নাকি সাকিবের থেকে অনেক পরের লাইনে আছে তাদের মতো এখনও হতে পারে না, হতে পারে সাকিবকে ক্রস করে যাবে, হতেই পারে। চরিত্র যদি ওরকম, যেমন জসিম মানে বাংলাদেশে তো মানে শ্রেষ্ঠ ছিল রাজ্জাক ভাই, রাজ্জাক ভাইয়ের ছবি যেমন সুপারহিট হতো আর জসিমের ছবি এমন সুপারহিট, কিন্তু রাজ্জাক ভাইয়ের সাথে তাকে তুলনা করা যায় নাই কোনো দিনই। রাজ্জাক ভাই ছিলেন তো এরকম। আমাদের দেশে সে দুটা ছবি তিনটা ছবি সুপার ডুপার হিট হয়ে যেতে পারে তার গল্প, গল্পের জন্য, গল্পের চরিত্রের জন্য। বাট তিনটা সিনেমা এবার ঈদের রিলিজ হয়েছে, একটা হচ্ছে যে দিন দ্য ডে, সাইকো, আর হচ্ছে পরাণ। পরাণ আমি গতকাল আজাদ সিনেমায় হলে গেছি, নিচে সাতজন উপরে সাতজন। আর সাইকো চলতেছে বগুড়া হচ্ছে সোনিয়ায়, গতকালকে 6টার সাথে ছিল মাত্র 7 জন দর্শক। আর দিন দ্য ডে মধুমিতা চলতেছে, আমি ওখানে নিজে দেখছি 200-250 লোকজন হয়েছে। এমন কথা হচ্ছে এই সিনেমা নিয়ে যে ইতিমধ্যে কাদা ছড়াছড়ি হচ্ছে, এটা কেন মানে আপনার কাছে কী মনে হয়? কাদা ছড়াছড়ির কথা আমি জানি না, তবে চলচ্চিত্রে মানুষ খুব পরিশ্রম করে চলচ্চিত্র নির্মাণ করে, আর নির্মাণ করার সময় যে পরিশ্রমটা যায় সেজন্যে ওই সেই পরিশ্রমের কারণে একটু বেশি করেই বলে যে পরিশ্রমই হয়েছে। পরিশ্রমের পিছনে আমার মানে 50 লক্ষ টাকা খরচ হলে 70 লক্ষ টাকা খরচ হয়েছে, এটা পাবলিসিটির জন্যে এটা বলাই যায়। তো আর আমাদের দেশে যত টাকা খরচ করি আমরা চলচ্চিত্র নির্মাণ করি না কেন, এখন যদি আমরা 50 লক্ষ বা 60 লক্ষ টাকা খরচ করে চলচ্চিত্র একটি নির্মাণ করি এবং এই চলচ্চিত্রটি যদি শুধু আমাদের দেশে চলে, তাহলে আর 50 লক্ষ টাকা উঠে আসে না। মানুষ কিন্তু আগে থেকে বেশি এখন চলচ্চিত্র দেখে, কিন্তু সিনেমা হলে গিয়ে কম দেখে। এখন ওই চলচ্চিত্র মুক্তির কিছুদিন পরেই ইউটিউবে চলে যায়, প্রযোজকরা ইউটিউবে সত্তা বিক্রি করে দেয়, তখন ইউটিউবে চলে গেলে এটা সারা দেশব্যাপী এটা মানুষ দেখতে থাকে, প্রচুর প্রচণ্ডভাবে মানুষ দেখে। তো ওখানে তো আর পয়সা লাগে না, টিভি খুলে বসে দেখলাম, একটা কাজ পড়লো চলে গেলাম, আবার পরের দিন বা রাত্রে এসে যে যতটুকু দেখেছি তার ওই জায়গার থেকে বাকিটা দেখিনি। এখন আমি বলছি আর ওই 100 কোটি টাকা খরচ করে নাকি চলচ্চিত্র নির্মাণ করেছে, এটা আমাদের দেশে 100 কোটি টাকা খরচ করে চলচ্চিত্র নির্মাণ অদ্যাবধি কেউ করেনি বলেই আমি মনে করি, এখনও মনে করি যে 100 কোটি টাকা খরচ করে আমাদের দেশ চলচ্চিত্র নির্মাণ হয়নি। আর উনি যেটা বলছেন মানে অনন্ত জলিল সাহেব, উনি যেটা বলছেন যে ইরানের সাথে যুক্ত হয়ে আমি চলচ্চিত্র নির্মাণ করেছি, তাহলে তো তার 100 কোটি টাকা লাগার কথা না। তার পকেট থেকে মানে ইরান যদি টাকা দেয় বা অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করে যদি কেউ ভাগ ভাগ করে টাকা খরচ করে, তাহলে তো নিজের পকেট থেকে এত টাকা খরচ হওয়ার কথা না। এবং 100 কোটি টাকা খরচে চলচ্চিত্র, এটা আমার মনে হয় এই চলচ্চিত্রটি 100 কোটি টাকা খরচ করে করার মতো চলচ্চিত্র মনে হয় নাই। আমি ওনার এই কথাতে আজকে আমি তুমি আমাদের একজন সাংবাদিক নিবিড় আকাশ নিবিড় তোমাকে নিয়ে চলচ্চিত্রটা আমি দেখব, এত কথাই যখন বলছে তো আমি দেখি এর সত্যতা কতটুকু। আমি 88টা চলচ্চিত্র নির্মাণ করেছি, একটি চলচ্চিত্রের পিছনে কেমন টাকা খরচ হতে পারে, কেমন পরিশ্রম যেতে পারে, আমার মনে হয় এই অভিজ্ঞতাটা আমার অনেকের চাইতে বেশি আছে, কারণ আমি চলচ্চিত্র অনেক নির্মাণ করেছি, ব্যয়বহুল চলচ্চিত্র এই দেশে আমি করেছি। 90 লক্ষ টাকা খরচ করে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম আজকের থেকে 25-30 বছর আগে, ওই 90 লক্ষ টাকার অনুপাতে যদি এখন বলি তাহলে বোধহয় 20 কোটি টাকার মধ্যে হবে আল হেলাল। বাংলাদেশে এমন কোনো বড় বড় নায়ক নায়িকা বাদ ছিল না যে ওই ছবিতে অভিনয় করেনি। কিন্তু ভাই একটা বিষয় জানা যাচ্ছে যে 100 কোটি টাকা খরচ করা কি ক্রেডিট নাকি 20 টাকা খরচ করে 100 কোটি টাকা? না, 100 টাকা 100 কোটি টাকা যার মানে 200 কোটি টাকা বা 500 কোটি টাকা যার আছে তার কাছে 100 টাকা 100 কোটি টাকা খরচ করে চলচ্চিত্র নির্মাণ করা তার জন্য খুব একটা কৃতিত্বের না, তার আছে। হ্যাঁ, সাহস করে 100 কোটি টাকা খরচ করে বানালে এটা আলাদা একটা কৃতিত্ব সে রাখেই। কিন্তু বিষয় হচ্ছে এখানে তো বলছিল যে ইরানের হচ্ছে 80 কোটি টাকা আর সে বাংলাদেশের শুটিং বাবদ হচ্ছে 20 কোটি টাকা খরচ করছে, যেটা আমরা শুনছি আর কি। মানে এখানে ওই এই কথাই যখন বলে তাহলে তো কথাটা শুধু পাবলিক না আমাদেরকেও বলেছে যে বাংলাদেশ 20 কোটি টাকা, যখন এতই কথা উনি বলেন
তাহলে উনি আর একটু দেখাক না যে কোন কোন জায়গায় 20 কোটি টাকা কিভাবে খরচ হয়েছে আর 80 কোটি টাকা কোথায় খরচ হয়েছে এই চলচ্চিত্রটির পিছনে। মানে এটা আপনি চ্যালেঞ্জ করতেছেন দেখানোর জন্য? আমি চ্যালেঞ্জ করছি না, আমি মনে হয় যে ওখানে ওই কিছু ওই একটা বাংলার একটা শব্দ আছে, ওটা আমি বলতে চাই না যে মানে বেশি কথা বলে যেটা হয়, আমি অতি মার্জিতভাবে বলি যে কথাটি মনে হয় সঠিক নাও হতে পারে, কিন্তু আমি একটা ডাইরেক্ট বলছি না। তো চলচ্চিত্রটা আমি আজকে দেখবো, উনি যখন এত কথা আর তোমরা যখন এসে আমাকে প্রশ্ন করো, আমি চলচ্চিত্রটি না দেখে তো ওই ছবি ওইটির সম্বন্ধে আমি আগে পিছিয়ে বিশেষ কিছু বলতে পারবো না। তো হতে পারে 100 কোটি টাকা খরচ করেছে, তো হলিউডেও 100 কোটি টাকা খরচ করে তো ক্লিপেট্রো তৈরি হয় নাই ওই সময়ে যত টাকা খরচ হয়েছিল এখন বোধ হয় 100 কোটি টাকার উপরেই অনুপাতে হয়ে যাবে। ক্লিপেট্রোই সবচেয়ে বড় অ্যারেঞ্জমেন্টের চলচ্চিত্র ছিল। আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি সিনেমা তো দেখতে যেতেনই না, আমি জোর করে নিয়ে যাচ্ছি, আপনি তো একমাত্র হচ্ছে যে আমি দেখলাম যে অনন্ত জলিলকে নায়ক হিসেবে মানেন না, কেন? না, নায়ক হিসেবে মানা আর কোনো ব্যাপার না, জসীম যদি নায়ক হতে পারে অনন্ত জলিল হবে না কেন? জসীমকে দেখতে তো নায়কের মতো ছিল না, কিন্তু জসীম তো সারা দেশব্যাপী নাড়া দিয়ে দিয়েছিল। আচ্ছা, চলচ্চিত্রের চরিত্রগুলো এমনভাবে তাকে দেওয়া হয়েছিল, আমি বা আরও অনেকেই, এ যে মিন্টু আমি প্রথম আমি দিয়েছিলাম, তারপরে শোভা দত্ত, তারপর ওরাই যারা করেছে, গল্পগুলি আমার ছিল ম্যাক্সিমাম। একটু আগে যে কথাটা বলছেন যেটা আমি বলতে পারছি না, ওটাই বলছি যে 100 কোটি টাকা খরচ করে চলচ্চিত্র নির্মাণ, এবং উনি আমি এটাও একটি ইয়েতে ইন্টারভিউতে দেখলাম যে বাংলাদেশে সাকিবের পর সে আছে, কিভাবে সাকিবকে নিবার জন্য আমাদের পরিচালক তো তার ঘরে তার পিছনে লাইন দেয়, প্রযোজকরা পরিচালকরা কেন ওকে মানুষ দেখে, চলচ্চিত্রগুলি হিট করে সুপারহিট হয় সাকিবকে নিয়ে, তাহলে ওর পিছনে লাইনটা নেই কেন? যদি বলে যে না আমি আমার ছবি ছাড়া ছবি করি না, এগুলি ওই আর্টিস্টরা ওই ফ্রম ভেরি বিগিনিংতে এগুলি শুনেছে, যখন নাকি হাতে ছবি কমে যায় তখন বলে যে বেছে বেছে ছবি নিচ্ছি বা সবার ছবি করি না, এসব কথাও বলতে পারে সে, এসব কথাও বলতে পারে কিন্তু আমার দৃষ্টিতে সে আমাদের দেশের চলচ্চিত্রের এমন একজন ভালো ফাইন্যান্সার, এটা আমি মানি যে অনেক টাকা আছে তার ভালো ফাইন্যান্স করতে পারবে,